আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হযরত ইউনূস আলাইহিস সালাম কি করে মাছের পেটে গেলেন। শুরুতেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বর্তমান ইরাকের মুসাইল নগরীর নিকটবর্তী নিনোয়া এলাকার লোকদের নবী হিসেবে প্রেরণ করেন। তিনি লোকদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন এবং তার ধর্মের প্রতি আহ্বান জানান, কিন্তু তারা তার কথা শুনে না, বরং তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। তিনি দাওয়াতের পথ দাওয়াত দেওয়ার পরেও তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করে, যার ফলশ্রুতিতে তিনি তাদের প্রতি গজব নাজিরের আহ্বান জানান। অতঃপর তিনি আল্লাহ তাআলার হুকুমে সে এলাকা ছেড়ে চলে যান। ইতিমধ্যে তার লোকদের উপর গজব নাজিরের আলামত দেখা যায়। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, তিন দিন পর সেখানে আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে। তাই তারা গজবের আলামত দেখে ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না, যার জন্য ইউনূস আলাইহিস সালামের কম ভয় পেয়ে গেল এবং দ্রুত কুফরি ত্যাগ করে তওবা করল। তারা এলাকার ছোটো বড়ো সব মানুষকে নিয়ে এবং সেই সাথে ঘরে পালিত সব পশুগুলোকে নিয়ে জঙ্গলে পালিয়ে গেল। সেখানে তারা বাচ্চাদের এবং গবাদি পশুগুলোকে আলাদা করে দিল। তারপর তারা আন্তরিকতার সাথে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইল। তারা আসন্ন গজব হতে রক্ষার জন্য একাগ্রচিত্তে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। তারা অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করে আসন্ন গজব হতে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইল। আল্লাহ তাদের খাসটিরে তওবা করার জন্য তাদের ক্ষমা করে দেন এবং তাদের উপর থেকে গজব তুলে নেন। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন অপকরণ ভোগ করার অবকাশ দিলাম। সূরা ইউনূস আয়াত 98। পক্ষান্তরে ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন যে তার কম আল্লাহ তাআলার আজাব গজবে বিনাশ হয়ে গেছে, কিন্তু পরে যখন তিনি অবগত হলেন যে আদৌ গজব তাদের স্পর্শ করেনি, তখন তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে এখন তার কম তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করবে এবং প্রথা অনুযায়ী মিথ্যাবাদীর শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেবে, যার ফলে তিনি এলাকায় ফিরে না গিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু এ সময় আল্লাহর হুকুমের জন্য অবস্থান করাটাই সমীচীন ছিল, কিন্তু তিনি সেটা করেননি। যদিও কার্যত এটা কোনো দোষের ছিল না, কিন্তু নবী ও পয়গম্বদের মর্যাদা অনেক উপরে, তাই আল্লাহ তাআলা তাদের ছোটোখাটো ভুলের জন্য তাদের কৈফিয়ত তলব করেন, যার ফলে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় উপনীত হন। এলাকায় ফিরে না গিয়ে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যেতে লাগলো। তখন মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, না হলে আমাদের সবাইকে নদীতে ডুবে মরতে হবে। কাকে নদীতে ফেলবে এর জন্য তখন লটারি করা হলো। লটারিতে পরপর তিনবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসলো, ফলে ইউনূস আলাইহিস সালামকে নদীতেই ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সাথে সাথেই আল্লাহর হুকুমে বিরাট আকারের এক মাছ তাকে গিলে ফেলল। মুফাসসিরগণ বলেন, সেই মাছ ছিল তিমি মাছ, কিন্তু তিনি সেই তিমি মাছের পেটে নিরাপদেই ছিলেন, হজম হয়ে যাননি। পক্ষান্তরে এরা ছিল তার জন্য সুরক্ষিত কয়েদখানা। মাছের পেটে নিক্ষেপ করাটা ইউনূস আলাইহিস সালামকে শাস্তিদানের উদ্দেশ্য ছিল না, বরং আদব কায়দা শিক্ষাদানের উদ্দেশ্য ছিল, যেমন মাতা পিতা তার সন্তান সন্ততিকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। আল্লাহ আমাদের সকলকে সকল অবস্থায় ধৈর্য ধারণ করার ও আল্লাহ তাআলার উপর ভরসা রাখার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।